বেগুন যে কে চুরি করছে, একবার ধরতে পারলে তার বেগুন চুরি করা ভরি দেব। দেখ দেখ ছবিটা কেরম হলো। এইটা দেখ, কাকতাড়ুয়া পোজ দিয়েছে। আরে শালা, প্রতিদিন কে বেগুন চুরি করে লিয়ে যাচ্ছে? সার বিষের যা দাম, আর এই বেগুন চুরি করে লিয়ে যাচ্ছে, আমার বুকে তো মাটি ঠেকে যাবে। কিরে পটলা, কি হয়েছে তোর? মাথায় হাত দিয়ে বসি কেনে? আর বলো না ভাই, আমার বেগুন প্রত্যেক দিন চুরি হয়ে যাচ্ছে। এত কষ্ট করে বেগুন তৈরি করছি, আর বিক্রি করতেও পারছি নি, সব চুরি হয়ে যাচ্ছে। দাঁড়া দেখি। আরে এত ব্যাটা ছেলে চোর না রে, এত মেয়ে ছেলে চোর। মেয়ে ছেলে চোরে তোর ভুয়ে বেগুন চুরি করে, এই যা তুড়া পড়ে আছে। মেয়ে ছেলে চোর আমার ভুয়ে বেগুন চুরি করে? মেয়ে ছেলে তো চুরি করবে না, তোদের পাড়ার স্বামীগুলো তো সব বাইরে আছে, হাট বাজার কে কই দিবে? তাহলে কি করা যায় বলো দিনি ভাই। শোন, কাছে আয়, তোকে একটা যুক্তি দি। এইবার দেখব চোর কিভাবে বেগুন চুরি করে। এ রানী, সেদিন যে ভুয়ে বেগুন চুরি করেছিলাম সে ভুয়ে চ না? হ্যাঁ হ্যাঁ চ, ওই ভুয়ের বেগুনের সাইজ ভালো আর খেতেও ভালো। হ্যাঁ, সেদিন ওই ভুয়ের বেগুন বিক্রি করি ভালো টাকায় হয়েছিল, চ ওই ভুয়ে যাই। হ্যাঁ, সেদিন তুই আমাকে 10 টাকা কম দিয়েছিলি, আজ কিন্তু সমান ভাগ লাগবে। আমাকে ছোট বলি তোরা জাতামাতা মনে করিস? হ্যাঁ হ্যাঁ, তোকে সমান ভাগই দিব। আমরা চারজনা মিলি মেলা বেগুন তুলবো, বিক্রিও করব আর বাড়িতেও খাবো। তুই এমন করে বলছি যেন তোর ভাতের গাছ লাগিয়ে থুইছে, যদি ধরি ফেলে? অত সহজ ধরি ফেলবে? আমরা কি কম দামি চোর নাকি? চল চল। এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শালা চোরগুলো আসছেও না, দেখি শালারা কতক্ষণ না আসে, এভাবে দাঁড়িয়ে থাকবো। বেগুন যে কে চুরি করছে, একবার ধরতে পারলে তার বেগুন চুরি করা ভরি দেব। এই তোরা প্রতিদিন আগে যাস, আজকে তোরা দাঁড়া, আমি আগে যাই। হ্যাঁ হ্যাঁ তুই যা, আমরা এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিন গি ধরা খাবো নাকি? আজ হই যাক। চো চো, আমরা ওখানে লুকাই। ওই তো এক মাগে আসতে মনে হয়েছে। কেউ ভুয়ে নাই, ভালোই হবে, বেগুন গুলো বেশ সাইজের হয়ে গেছে। এটা তো কাকতাড়ুয়া, কথা বললো কে? কাকতাড়ুয়া আবার আমার কি করবে? আমি বেগুন তুলি। এই মাগি, কাকতাড়ুয়া আবার কি করবে? বেগুন তোল, মজা দেখাচ্ছি।
তোমার নাঙ্গের ভুঁয়ের বেগুন, প্রতিদিন বেগুন চুরি করো। এই দাঁড়া দাঁড়া, বেগুন তো সেখানে, বেগুন বেগুন তো সেখানে, বেগুন তো সেখানে, বেগুন আজ জীবনে বেগুন চুরি করব না, এই কান ধরলাম। ওরা থাক, আমি পালাই। শালা চোরটাও তো দেখতে ভালো, ফর্সা টুকটুকি। দেখি দাঁড়াই, আর কেউ আসে কি দেখি। এখনো তো শবনম আসলো না, ও কি বেগুন চুরি করে পালিয়ে গেল নাকি? ও বেগুন চুরি করে পালিয়ে গেলে আর খবর আছে? চল চল আমরাও গিয়ে দেখি। থাম থাম, বেশি হুটুপাটা করা যাবে না। ও পালালে তো কি হলো, বেগুনের ভুঁয়ে বেগুন নাই নাকি? চল আমরাও চুরি করব। এই যদি ধরি ফেলে, ধরতে পারবে মানে আমরা কি চুরি করাতে কমা নাকি? সেই ছোটবেলা থেকে চুরি করে আসছি, ধরবে সস্তা নাকি? চল চল। বেগুনালা বেগুন চুরি করা আটকানোর লেগি কাকতাড়ুয়া দিত হইছে, কাকতাড়ুয়া আবার আমাদের কি করবে? এই চল কাকতাড়ুয়ার সঙ্গে দুটো সেলফি তুলি, তারপরে বেগুন চুরি করব। ঠিকই তো আছে, ঠেলা লেগে মনে হয় বেঁকা হয়ে গেছিল। লেলে বেগুন তুলিলি, আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তুলো তুলো, তোমাদের ভাত আর এসে লাগে থই গেছে। এই কথা বললো কে, চারিদিকে তো কেউ নাই। এই কেউ নাই, তুল তুল। কেউ থাকবে না কেন? এই দেখো তোমাদের ভাত আর দাঁড়িয়ে আছে। এই রানী, এভাবে গলা চেঞ্জ করে কথা বলছে কেন রে? আমার বুকের মধ্যে ধড়ফড় করছে। এই ছুরি আবার কি বলছে? আমি কখন গলা চেঞ্জ করে কথা বললাম? তুই বলছিস আর আমার দোষ? এই লেলে তোরা ঝগড়া করা বাদ দে, বেগুন তোল, ভুঁইয়াল আবার চলে আসবে। এই মাগিরা দাঁড়া, বেগুন তোলা। এই দাঁড়া দাঁড়া।